বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণী এসেছি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে ওয়েলকাম করছি। তোমাদের গণিত বিষয়ের 17 অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান থেকে এবার যশোর বোর্ড 2022 সালে যে ক্রিয়েটিভ কোশ্চেনটি এসেছিল সেটি এখন খুব ইজিভাবে সমাধান করে দেবো। এখানে কতে বলেছে প্রচুরক শ্রেণী কোনটি, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, খতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, গতে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো ক নাম্বার আগে সমাধান করি। তো প্রদত্ত সারণী থেকে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। তো প্রচুরক শ্রেণী নির্ণয় করার উপায় হচ্ছে তোমরা দেখবে যে গণসংখ্যা সবচেয়ে বেশি কত আছে। তাহলে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে 23, যেটা কিন্তু এই 61 থেকে 70 এই শ্রেণীতে অবস্থান। তাহলে প্রদত্ত সারণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা 23, যার অবস্থান 61 থেকে 70 এই শ্রেণীতে। তাহলে এটাই হবে প্রচুরক শ্রেণী। তো এই অংশের অ্যান্সার আমরা এখন লিখলাম। এবার প্রচুরক শ্রেণীর মধ্য মান নির্ণয় করব। মধ্য মান নির্ণয় করার নিয়ম হচ্ছে এই প্রচুরক শ্রেণীর যে সংখ্যা দুটো থাকবে, অর্থাৎ এই যে 61 এবং 70, এটা হচ্ছে নিম্ন মান এবং এই যে এটা হচ্ছে উচ্চ মান। ওই নিম্ন মান এবং উচ্চ মান যোগ করে 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে মধ্যমান আমরা পাবো। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু 61 যোগ 70 ভাগ 2, অর্থাৎ 61 এবং 70 যোগ করলে 131 ভাগ 2। 131কে 2 দ্বারা ভাগ দিলে 65.56। তো এটাই হবে অ্যান্সার। এবার খ নাম্বার থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো সারণি থেকে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে শুরুতেই তোমাদের একটা সারণি তৈরি করে নিতে হবে, যে সারণিতে 5টি কলাম থাকবে। প্রত্যেকটা কলামের শিরোনামগুলো হবে, দেখো প্রথম কলামের শিরোনাম হবে শ্রেণী ব্যাপ্তি, দ্বিতীয় কলামের শিরোনাম হবে মধ্যবিন্দু অর্থাৎ xi, তৃতীয় কলামের শিরোনাম হবে গণসংখ্যা অর্থাৎ এটাকে fi দ্বারা প্রকাশ করা হয়, এবং চতুর্থ নাম্বার কলামে ধাপ বিচ্যুতি থাকবে যেটাকে ui দ্বারা প্রকাশ করা হয়, এবং 5 নাম্বার কলামে এই fi এবং ui গুণফল লিখতে হবে। তো শ্রেণীব্যাপ্তির কলামে প্রশ্নে যে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে সেগুলো হুবহু আমরা এই শ্রেণীব্যাপ্তির এই কলামে বসিয়ে দেব, অর্থাৎ এগুলো ধারাবাহিকভাবে যেভাবে আসে সেভাবে আমরা এখানে সেট আপ করে দেব। 61 থেকে 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। তাহলে এই শ্রেণীব্যাপ্তিগুলো বসানোর পরে আমাদের এই গণসংখ্যা হুবহু যেভাবে আসে গণসংখ্যার এই কলামে আমরা বসিয়ে দেবো এবং মোট যোগ করে নিচে যোগফল লিখব। এবার মধ্যবিন্দু, মধ্যবিন্দু নির্ণয় করা খুব সহজ। প্রত্যেকটা শ্রেণীর নিম্ন মান এবং উচ্চ মান এই যে এই দুটো সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করে লিখতে হবে। প্রত্যেকটা শ্রেণী এই নিম্ন মান এবং উচ্চ মান অর্থাৎ এই যে 41, 50, 51, 60 এই সংখ্যাগুলো যোগ করে 2 দ্বারা ভাগ করে এই নিচে এভাবে এই শ্রেণী মধ্যবিন্দু কলামে লিখতে হবে। এখন তাপবিচ্যুত কলামে কীভাবে ফিল আপ করবো, তোমরা দেখবে গণসংখ্যা সবচেয়ে বেশি যেটা বা মাঝামাঝি যেটা থাকবে সেটার শ্রেণী মধ্যবিন্দুকে আমরা আনুমানিক একটা গড় ধরে নেব। সেই আনুমানিক গড়কে অনুমিত গড়ও বলা হয় এবং এটাকে 65.5 এটাকে আমরা আনুমানিক গড় ধরে নেব, এবং গণসংখ্যা যেটা বেশি সেই বরাবর তাপবিচ্যুতির কলামে এখানে আমরা 0 লিখবো, উপরে লিখব -1, -2, -3 এবং নিচে এভাবে ধারাবাহিকভাবে 1, 2, 3, 4, 5 ইত্যাদি লিখব। যেহেতু এখানে 3 পর্যন্ত লেখার পর আর কোনো এখানে শ্রেণী নাই, এই জন্য এই পর্যন্তই লিখতে হবে। তাহলে এভাবে দাপ্যচ্যুতি কলামটা পূরণ করতে হবে, অর্থাৎ গণসংখ্যা যেটা বেশি থাকবে সেই বরাবর 0 ধরে উপরে -1, -2, -3 নিচে 1, 2, 3 ইত্যাদি বসাতে হবে। এরপরে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি এই দুটো সংখ্যা গুণ করে এই কলামে লিখতে হবে, অর্থাৎ এই যে 4 এবং -3 এই দুটো সংখ্যা যদি গুণ করে দিই তাহলে এখানে -12 হয়, এবং 10 এবং -2 গুণ করে দিলে এভাবে গুণ করে করে আমরা এখানে লিখব এবং নিচে আমরা এই সবগুলো সংখ্যা যোগ করে দেবো। তো অর্থাৎ এখানে প্রথমত এই যে ক্যালকুলেটারে তোমরা হুবহু চিহ্ন সহ বসায় দিলে এটা ক্যালকুলেশন হবে, অথবা তোমরা ম্যানুয়ালি যদি করো তাহলে মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাগুলো আগে যোগ করে দিই, অর্থাৎ এখানে 12, -12, -20, -18 তাহলে এখানে হবে -15, আর এই ধনাত্মক সংখ্যাগুলো অর্থাৎ 13, 18, 9 তাহলে এটা যোগ করে দিলে হয় 40। তাহলে দেখো তো -50 +40
তাহলে ক্যালকুলেশন করে দিলে কিন্তু এখানে দেখো বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন লিখতে হয়, 50 থেকে 40 গেলে এখানে 10 হয়, তাহলে সামেশন এফ আই ইউ আই সমান -10। এবার আমরা গড় নির্ণয়ের যে সূত্রটা সেটা লিখি, যে গড় এ সমান গড় সমান এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন গুণ এইচ। গড়কে অনেক সময় যে এক্স বার দিয়েও লেখা হয়, গড় এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন গুণ এইচ। এখন এই মানগুলো বসিয়ে দিই, অর্থাৎ এ হচ্ছে অনুমিত গড়ে যে 65.5, সামেশন এফ আই ইউ আই সমান হচ্ছে -10, এন সমান হচ্ছে 80, এবং এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ যে কোনো শ্রেণী তার আগের শ্রেণী বিয়োগ ফল, অর্থাৎ এখানে 50 থেকে 40 বিয়োগ দিলে 10 থাকে। তখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে এখন ক্যালকুলেশন করবো, এই 10 আর 10 গুণ করে দিলে হয় 100, এবং এই মাইনাসে প্লাসে মাইনাস হবে, 100কে 80 দিয়ে ভাগ দিলে হয় 1.25, অর্থাৎ 55 দশমিক, সরি এখানে 65.5 হবে এটা, সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে যদি 1.25 বিয়োগ দেওয়া হয় তাহলে 64.25 হবে। তা এটাই হচ্ছে অ্যান্সার, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে সারণী থেকে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা শিখবো। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে অবশ্যই তোমাদের আর একটা সারি তৈরি করতে হবে, যেটা মধ্যবিন্দু সারি, অর্থাৎ মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। মধ্যবিন্দু নির্ণয় করা তোমরা অলরেডি জেনে গেছো, যে এই দুটো সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ, সবগুলো শ্রেণীর নিম্ন মান এবং উচ্চ মান যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে মধ্যবিন্দু পাওয়া যাবে। এবার আমরা ছক কাগজে চলে যাব, ছক কাগজে পেন্সিল স্কেল দিয়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নেব। তাহলে এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নেব। তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর এখানে 0 বিন্দুতে এখানে ছেদ করবে, অর্থাৎ ও বিন্দুতে ছেদ করবে। এবং প্রথম দেখো ছক কাগজে এই যে পাঁচ ঘর পর পর একটা মোটা দাগ থাকে দেখবা, তাহলে প্রথম 5টা ঘর এভাবে আমরা এভাবে ভাঙা চিহ্ন দিয়ে প্রকাশ করব। আমি এটা অন্য কালার দিয়ে তোমাদেরকে বুঝাই, এরকম হ্যাঁ এইভাবে ভাঙা চিহ্ন দিয়ে বুঝাইতে হয় মাঝখানে ফাঁকা রেখে। এরপরে এক্স অক্ষের দিকে শ্রেণী মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষের দিকে গণসংখ্যা লিখতে হবে। এখন যে সারণীটা আমরা পেয়েছিলাম সেই সারণীতে যদি আমরা খেয়াল করি যে দেখো এই প্রথম শ্রেণীর যে মধ্যবিন্দু সেটার আগের শ্রেণীর মধ্যবিন্দু কেমন হবে, যদি আগে আরেকটা শ্রেণী থাকতো তার মধ্যবিন্দু কিন্তু এখানে 25.5 হতো, তাহলে ওই যে আগের শ্রেণীর মধ্যবিন্দু থেকে আমরা শুরু করব, অর্থাৎ এখানে প্রথমে লিখব যে 25.5, এরপরে 35.5, এরপরে 45.5, এরপরে ধারাবাহিকভাবে সবগুলো মধ্যবিন্দু বসিয়ে দেবো, অর্থাৎ 55.5, এরপরে 65.5, এরপরে 75.5, এরপরে 85.5, এরপরে আছে 95.5, এবং এরপরে যদি আরেকটা শ্রেণী থাকতো 95.5-এর পরে যদি আরেকটা শ্রেণী থাকতো তো সেটা কিন্তু হতো 105.5। তো 105.5 পর্যন্তই আমাদের যেতে হবে, তাহলে এটা আমি একটু মুছে দিয়ে এখানে একটু বাড়িয়ে দেই, যে এখানে এক্স অক্ষটা একটু পরে লিখি আমরা, তাহলে তীরচিহ্নটা এখানে দিই, তাহলে 105.5 এ পর্যন্ত আমাদের যেতে হবে। এখন এক্স অক্ষের দিকে এক ঘর সমান এক একক নিয়ে গণসংখ্যাগুলো লিখি, তাহলে এখানে দেখো এখানে সর্বোচ্চ কিন্তু 23 আছে, তাহলে আমরা তাহলে এক ঘর সমান এক একক নিয়ে এবার 5, যেহেতু এখানে 5টা বর্গাকার ঘর আছে তাহলে 5, 10, তাহলে এখানে 15, 20, এরকম 25 পর্যন্ত দিয়ে রাখি এখানে, যেহেতু 23 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা। এখন যে দেখো এই যে 35.5 এই মধ্যবিন্দুতে গণসংখ্যা আছে 4, তাহলে আমরা 4 ধাপ উপরে একটা বিন্দু নেব, সরি যেখানে
চার 35.5-এর উপরে একটা বিন্দু নেব, 4 ধাপ উপরে উঠে। এরপরে আছে 10, অর্থাৎ 10 ধাপ উপরে একটা বিন্দু নেব। এরপরে আছে 18, অর্থাৎ 18 ধাপ উপরে, অর্থাৎ এই যে এই পর্যন্ত 15, 16, 17, 18, এরপর আছে 23, অর্থাৎ এখানে 20, 21, 22, 23, এরপর আছে আবার 13, অর্থাৎ এখানে 10, 11, 12, 13, 13 ধাপ উপরে একটা বিন্দু নিলাম। এরপরে 9, এরপরে আছে 3, অর্থাৎ 95.5-এ আমরা 3 ধাপ উপরে একটা বিন্দু নেব। এখন আগের শ্রেণীর মধ্যবিন্দু থেকে এই বিন্দুগুলো আমরা যোগ করে দেব, স্কেল দিয়ে আমরা সুন্দর করে এই বিন্দুগুলো আমরা কানেক্ট করে দেব। কানেক্ট করে দেওয়ার পর দেখো, এই যে শেষ যে আমরা অতিরিক্ত যে একটা মধ্যবিন্দু রয়েছে, এই পর্যন্ত আমরা এটা জয়েন করে দেব। তাহলে আমরা অজীব রেখা বা সরি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অঙ্কনের শেষে একটু বিবরণ দিতে হবে যে x অক্ষ বরাবর 1:2 একক নিয়ে শ্রেণীর মধ্যবিন্দু, অর্থাৎ যেহেতু এখানে এইদিকে অনুভূমিক দিকে 5টা ঘর আছে, কিন্তু আমরা কিন্তু এখানে শ্রেণীর ব্যবধান কিন্তু 10, এই জন্য 1:2 একক নিয়ে মধ্যবিন্দু, এবং y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহু দৈর্ঘ্যকে 1 একক ধরে, অর্থাৎ 1:1 একক নিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূলবিন্দু থেকে এই যে দেখো, মূলবিন্দু থেকে এই 35.5 পর্যন্ত, সরি এখানে 25 হবে, 25.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আমরা পূর্বের সংখ্যা বিদ্যমান বোঝানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।